রাবণের মৃত্যু সংবাদ শুনে রাবণ চিন্তান্বিত হয়ে পড়লেন। মর্ত্যভূমে সকল বীর প্রায় নিহত, পাতালে মহিরাবণ ছিলেন, তিনিও নিহত হলেন। এমন সময় রানী মন্দোদরী রাবণের কাছে এসে অনুনয় করে শ্রীরামের বিরুদ্ধে যুদ্ধ করতে বারবার নিষেধ করতে লাগলেন। হয়ে বিগলিত কেশি দ্রুত আসি লঙ্কেশি, ভাসী চক্ষু জলে রানী বলে বলে, চিনলে না রাম চিন্তামণি, অন্ধ যেমন চিনতে মনি, পারে না পাইয়ে করতলে, জ্ঞান শক্তি হারাইয়ে হরির শক্তি হরিয়ে, শক্তিরূপে সকল শক্তি লয় রেখে শক্তি অশোক বনে, পেলে কত শোক অশোক মনে, তবু কি নাই জ্ঞানের হৃদয়ে হৃদয়। জনক যার জনক, পুঁথি যার জগৎ জনক, গজমুখ জনক যারে ভজে, কোন বস্তু জানো কি তুমি, তার গুণ জানো কি, জানলে কি সোনার লঙ্কা মজে, তারক ব্রহ্ম তারকান্ত, যে রাম করে তারকান্ত, নরকান্ত করে যে গুণমণি, তুমি তাহার সাথে করি বারণ, ওহে মহারাজ করি বারণ, করুণা নাথ আমায় অনাথিনী, রাম কি বস্তু সাধারণ, রাম কি বস্তু সাধারণ, রাম কি বস্তু সাধারণ, ভুভার
কথা শুনে বলে সুন্দরী, বুঝালে মোরা সুন্দরী, আর বলো না মন্দোদরী, সইতে চিতে আহি চিছলে বড়, জেনেছ আমার বুদ্ধি বুঝি সাধারণ, তাই বৃহস্পতিকে ব্যাকরণ এসেছে পড়াইতে। আমার লঙ্কায় যে এত বিভোগ, তা তো কেবল অপরাধের ভোগ, ছিল অটল সুখভোগ বৈকুণ্ঠ করি। প্রভুর দ্বারি জয় বিজয়, দুই ভাই মোরা দিগ্বিজয়, আমাদিগকে সেধে মৃত্যুঞ্জয় দেখতে পেতেন হরি। পরম লঙ্কায় এসে ক্ষুদ্র হই, কারণ ব্রহ্মার কাছে বর লই, কপালের লিখন কারে কই। ভুর দ্বারি জয় বিজয়, দুই ভাই মোরা দিগ্বিজয়, আমাদিগকে সেধে মৃত্যুঞ্জয় দেখতে পেতেন হরি। পরম লঙ্কায় এসে ক্ষুদ্র হই, কারণ ব্রহ্মার কাছে বর লই, কপালের লিখন কারে কই। দেখতে পেতেন হরি, পরম লঙ্কায় এসে ক্ষুদ্র হই, জটাভূষণ ক্ষুদ্র কর্ম শাসন, তাই ইচ্ছা হয় না বিনাশন করি হেন দুর্বলে। তোর সমন ভবন দর্শন, কাজে নাই রে পিতে বসন, এখন প্রাণ বাঁচাবার অন্বেষণ দেখ দিলাম তাই বলে। রাবণের এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে শ্রীরামচন্দ্র জ্যাতে স্বর যোজনা করে বিবিধ স্বর ষড়যাক্ষ ছাড়েন লঙ্কেশ্বরে। প্রাণহরণ হেতু রামচন্দ্র যত বাণ ছাড়েন লঙ্কেশ্বরে, বাণেতে লঙ্কেশ্বরে প্রাণহরণ এলেন রামচন্দ্র লঙ্কেশ্বরে। প্রাণচন্দ্র বঞ্চিত করো না কুরু, বঞ্চিত করো না শিবু, তব করু না বিনে ভবে, তব করু না বিনে ভবে, কত আরাশিব বঞ্চিত করো না কুরু, বঞ্চিত করো না শিবু। কতদিন বলো হে ভব, বিনে করুণা উদ্ভব, কতদিন বলো হে ভব, কুলবিহীন হয়ে ভব, কুলবিহীন হয়ে ভব, জলধি জলে ভাসিব বঞ্চিত করো না কুরু, করু না শিবু। ওহে সংকট বিনাশী, কবে বিলাবে করুণা রাশি, যারা বাদী ভজনে আসি, যারা বাদী ভজনে আসি, ছজনে কবে যদি যাবে পাবে জীব ত্যাগ, দাসরথি বা যদি যাবে হবে জীবন ত্যাগ, হয়ে মোক্ষ ফলে ভাগ, হয়ে মোক্ষ ফলে ভাগ, ভাগীরথীতে ভাসিব বঞ্চিত করো না কুরু, বঞ্চিত করো না শিব, তব করু না বিনে ভবে, তব করু না বিনে ভবে, কত আরাশিব বঞ্চিত করো না কুরু, বঞ্চিত করো না শিব, বঞ্চিত করো না কুরু।
রাবণের কাটা মুণ্ড শিবের স্তুতিগাথার সঙ্গে সঙ্গে স্কন্ধে জোড়া লেগে যাচ্ছে। দেখে শ্রীরামচন্দ্র চিন্তান্বিত হয়ে পড়লেন, ভাবছেন তাহলে কি সীতা উদ্ধার হবে না। এমন সময় ভীষণ শ্রীরাম ছোটে এসে রাবণ কথা প্রকাশ করলেন। তখন শ্রীরামচন্দ্র ভাবেন, কে সে তো শান্তি রাবণের তুমি আসিয়া চিন্তামণির এই চিন্তার কথা যেই বিহনুমান আনতে পেরেছে, খুশি রামচন্দ্র রানী প্রণা করেন গি আর গন্ধর ধরে দে রামদাস আমার নাম, নিরক্ষী ফটিক স্তম্ভ অমনি করিও বিলম্ব পদাঘাতে ভাঙেন হনুমান, বান্তি করি বগলে মুখে বলে জয় বগলে, করলে মাগো কল্যাণী কল্যাণ। হাসি কি ধরে অধরে, অমনি নিজ মূর্তি ধরে প্রাচীরে বইসেন মহাবীর, হইলেন হনুমান দশ যোজন আরে পরিমাণ, দীর্ঘে শত যোজন শরীর। সেই মহাবল হনুমন্ত প্রাচীরে বসে দেখাই দন্ত, অন্তঃপুরে রাবণের স্ত্রীগণে দেখে রাবণের ভাজ্যা সব, ভয়ে যেন জীয়ন্তে সব, হাহাকার হইল ভুবনে। বিগলিত কুন্তলে কেউ পড়ে সে ধরা তলে, ধরা ধর সমান ধা চক্ষে, দশ সহস্র সুন্দরী গিয়া যথা মন্দ দরি, মন্দ বলি কয় মন দুঃখে। রাবণের ভাজ্যাগণ তখন অনুযোগ করে রানী মন্দোদরীকে ধিক্কার দিতে লাগলেন, বলেন, ওগো দিদি, হঠাৎ রাবণের মৃত্যুবাণ সঙ্গে নিয়ে বীর হনুমান অতি শীঘ্র শ্রীরামচন্দ্রের নিকটে এসে উপস্থিত হলেন। যথাই প্রভু ভগবান হনুমান গিয়ে দিল বাণ, আনন্দিত কৌশল্যাসুত বাণ পেয়ে নির্বাণকর্তা রাবণকে কহেন বার্তা, ওহে রাবণ কর যাত্রা, এবার এলো তোমার যমদূত। রাবণ সংহার কারণ করেন ব্রহ্মসর ধারণ, এলেন সার্ধকোটি দেবগণ, বাণেতে হয়ে প্রবিষ্ট সেই স্থানে উপবিষ্ট ইন্দ্র চন্দ্র পবন সমন। রাবণ ভাবলেন, এবার বুঝি আর তার রক্ষা নাই, এতদিনে তার দিন হয়তো ফুরিয়ে এসেছে। তাই দুঃখে ও অনুতাপে দগ্ধ হয়ে
শ্রীরামচন্দ্রের প্রতি অনুযোগ করে বলছেন, ওহে বিরিঞ্চি বাঞ্ছিত ধন, করি নাই ও পদ সাধন, জ্ঞান ধন মোর নিয়েছিলে হরি, তাই তোমাকে ভেবে বৈরঙ্গ হলো আজ মোর দুঃখের তরঙ্গ, আজই আমার নিদ্রাভঙ্গ হলো হরি। তবু তোমাই বলি হে দয়াল রাম, কি দোষ আমি করিলাম, প্রাণদণ্ড করো কি অপরাধে, কি দোষে বাঁধিলে সাগর, পশু দিয়ে পোড়ালে নগর, বংশটা নাশ করলে সাধ সেধে, না জানিয়ে সংবাদ, সাধুকে চোর অপবাদ দিয়া বাদ সাধু কেন হরি, যদি বলো শীতে চোর তাইতে এত দণ্ড তোর, দিয়ে বানর হতমান্তই করি, বেশ যদ্যপি আমি চোর হই তবু তোমার দণ্ডযোগ্য চোর নই, বেদ পুরাণে আছে এমন যুক্তি, আমি শুনেছি ব্রহ্মার ঠাঁই, চুরি করতে দোষ নাই, যে বস্তুতে জীবে পাই মুক্তি, তুলসী পুষ্প শালগ্রাম মুক্তির ধন এসব রাম, মুক্তিদাত্রী তোমার সুন্দরী, আমি কোটি জন্মের পাপ নাশিতে, চুরি করে আনিয়ে শীতে পবিত্র করেছি লঙ্কাপুরী, সেই পুণ্যে তুমি সদয় দেখো আমার পুণ্যদয়, পূর্ণ সুখী হয়েছি ভগবান, যে রত্ন নাই রত্না করে আমি ঘরে বসে পেয়েছি করে, পদ্মজনীর হৃদ পদ্মের ধন, চুরি করে আমি যদি না আনিতাম শীতে, ওই রাম এই অধমের লঙ্কায় তুমি কি প্রবেশিতে, শীতে নইলে কিসে আসিতে আমায় ভালোবাসিতে, তুমি কি দেখা দিয়ে আমার কাল ভয় নাসিতে, সাগর বাধা কি দেখতে পেত তিলক বাসিতে, জগতে কে দেখতে পেত শিলা জলে ভাসিতে, যে চরণ পূজেন ব্রহ্মা গন্ধ তুলসীতে, যে চরণ চিন্তেন হর কৈলাস কাশীতে, পাষাণ মানবী হল যে চরণ পরশীতে, শীতে নইলে সে চরণ কি এখানে প্রকাশিতে, শীতে চোর বলে আজ বান এনেছ বর্ষিতে, কিন্তু বেদ প্রমাণে পারিবে না রাম কোন দোষ দর্শিতে, না বলে মোরে কীর্তিমান, বাঞ্ছা যদি ভগবান চোর কথাটাই করতে বলবান, সে চোরের এক দণ্ড বিধি আছে হে বিধির বিধি, তবু প্রাণদণ্ড করা নয় তার প্রমাণ, দাও আমায় সেই দণ্ড দাও, তোমার শ্রীচরণ কারাগারে আমায় বন্দি করে রাখো, আমার সকল অপরাধ ক্ষমা করে তোমায় একবার প্রাণ ভরে ডাকতে দাও গুণমণি, প্রণাম তো হলো আজি আমার দুটি কমল আঁখি, একবার তুমি দয়া করে রাম হৃদ কমলে দাঁড়াও দেখি, প্রণাম তো হলো আজি আমার দুটি কমল আঁখি, প্রণাম তো হলো আজি, একবার তুমি দয়া করে রাম, একবার তুমি দয়া করে রাম, হৃদ কমলে দাঁড়াও দেখি, আমার দুটি কমল আঁখি, প্রণাম তো হলো আজি, ইন্দ্র বেটা হার জোগালে অশ্বপালে কালকে রাখি, ইন্দ্র বেটা হার জোগালে অশ্বপালে কালকে রাখি, পাছে কাল বেটা কাল পেয়ে ধরে, পাছে কাল বেটা কাল পেয়ে ধরে, ওই ভয়ে রাম তোমায় ডাকি, আমার দুটি
কমলাখী প্রাণান্ত হলো রাজি অহিকে রই সহ্য করা কিছু তোমার নাই হে বাকি অহিকে রই সহ্য করা কিছু তোমার নাই হে বাকি এবার বন্ধু বলে পর কালে একবার বন্ধু বলে পর কালে কাল বেটাকে দেখায় ফাঁকি আমার দুটি কমলাখি প্রাণান্ত হলো একবার তুমি দয়া করে রাম একবার তুমি দয়া করে রাম হৃদ কমলে দাঁড়াও দেখি আমার দুটি কমলাখি প্রাণান্ত হলো আমার দুটি কমলাখি প্রাণান্ত হলো রাজি শ্রীরামচন্দ্র রাবণের কাতর প্রার্থনা ও স্তোক বাক্যে বিগলিত হয়ে ধনুর্বাণ মাটিতে ছুঁড়ে ফেলে রাবণের দিকে ছুটে গেলেন তরাই ভগবান ধরাই ফেলে বান হলেন দয়াবান রাবণ উপরে শ্রীরামচন্দ্র রাবণের কাতর প্রার্থনা ও স্তোক বাক্যে বিগলিত হয়ে ধনুর্বাণ মাটিতে ছুঁড়ে ফেলে রাবণের দিকে ছুটে গেলেন তরাই ভগবান ধরাই ফেলে বান হলেন দয়াবান রাবণ উপরে তরায় ভর্তনা ও স্তোক বাক্যে বিগলিত হয়ে ধনুর্বাণ মাটিতে ছুঁড়ে ফেলে রাবণের দিকে ছুটে গেলেন তরাই ভগবান ধরাই ফেলে বান হলেন দয়াবান রাবণ করে মুখে উক্ত পরে দশ বক্ত পরে দশ বক্ত তুই রে প্রাণের ভক্ত পরে করেন মুখে উক্ত রে ভক্ত করেন মুখে উক্ত কথা হলো মিতির কথা আজি মিথ্যা ময় মিতেই বলে রাবণ দুর ভক্ত নয় আজি মিথ্যা ময় মিতেই বলে রাবণ কথা আজি মিথ্যা ময় মিতেই কার্য নাই শীতেই কার্য নাই মিতেই কার্য নাই শীতেই কার্য নাই চল তোরে লয়ে যাই অযোধ্যাপুরে তরাই ভগবান ধরাই ফেলে বা হলেন দয়াবান রাবণ পরে তরাই ভগবান।
শ্রীরামচন্দ্রের মনের এই বিচলিত অবস্থা দেখে দেবতাগণ দুষ্টা সরস্বতীকে রাবণের স্কন্ধে ভর করার জন্য পাঠালেন, যাতে শ্রীরামচন্দ্র ভক্তিভাব ভুলে রাবণের প্রতি শত্রুভাবাপন্ন হয়। সঙ্গে সঙ্গে শ্রী হনুমানও এই সুযোগে রাবণকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, বলি ওহে রাবণ, ক্রমে ক্রমে গেল শক্তি, মরণকালে আবার কপট ভক্তি, হ্যাঁ বাক্যগুলি যেন মধু মধু, জাতের বাহির যৌবনে ধনী, বৃদ্ধকালে আবার তপস্বিনী, অশক্তে তস্কর যেমন সাধু। এই রাবণ, এখনই শ্রীরামকে বললি ভণ্ডযোগী, এখনই আবার ভজন উদ্যোগী, আবার বলছিস তুমি হে তারক ব্রহ্ম, হ্যাঁ তোর ভক্তি আলাপ বুঝব কিসে, একবার মামা একবার পিসে, বাটা ওটা তোর প্রলাপের ধর্ম, জীবনে ধিক বাটা অমনি গণ্ডমূর্খের শিরোমণি, ইন্দ্রতুল্য লক্ষপুত্র মরে তাতে তিল মাত্র নাই বিষাদ, মাসতে বাটার কত স্বাদ, হ্যাঁ দিনে দিনে আটনি বাড়ছে ঘরে, বলি কার জন্যে এত ভোগ, হ্যাঁ কে করিবে বিভোগ ভোগ, বাড়ি শুদ্ধ তো গিয়েছে জমের বাড়ি। শ্রী হনুমানের এই কথা শুনে রাবণ উত্তেজিত হয়ে পড়লেন। রাবণ উঠিল কপি, বলে চুপ কর রে ব্যাটা কপি, লিঙ্গুরধারী জটাধারীর দূত, পাষাণ ভাসিল জলে আর বানর এতে কথা বলে, রামের গুণে এও দেখিলাম অদ্ভুত। এই কথা বলে রাবণ ক্রোধানলে দগ্ধ হয়ে শ্রীরামচন্দ্রকে তিরস্কার করতে লাগলেন, বলে নরীরে কপট সন্ন্যাসী, দিব তোরে প্রাণে নাসি, দিয়ে ওষি প্রেয়সী কাটিব তোর, ওরে ভণ্ড জটাধারী, জটাধারী কি রাখে নারী, কপট লম্পট জুয়াচোর। এই রূপে রাবণ ভুলে সত্যগুণ, মত্ত হয়ে ধনুর্গুণ, তত্ত্ব করি সেইনে দশানন, ঘন ঘন ডাকে এনে সারথিরে, বলেন সরধনু দাও আমারে, রামকে করাবো আজি জমালয় দর্শন, দেরে দেরে মোরে দেরে কুদণ্ড, দেরে দেরে মোরে দেরে কুদণ্ড, দেরে দেরে মোরে দেরে কুদণ্ড, রাখো ভারতী সারথি, রাখো ভারতী সারথি, ভণ্ড যোগী রে করি যে দণ্ডে দণ্ড, ভণ্ড যোগী রে করি যে দণ্ডে দণ্ড, দে রে দে রে মোরে দে রে কুদণ্ড, দে রে দে রে মোরে দে রে কুদণ্ড। আমি করি বিশিষ্ট গুণে পালন শিষ্ট গণে, আমি করি বিশিষ্ট গুণে পালন শিষ্ট গণে, সদা করি নামি দলন পাষণ্ড, সদা করি নামি দলন পাষণ্ড, দেরে দেরে মোরে দেরে কুদণ্ড, দেরে দেরে মোরে দেরে কুদণ্ড। ভুবন পূজ্য সদা ভয়েতে সূর্য কাঁপে, ভুবন পূজ্য সদা ভয়েতে সূর্য কাঁপে, দেখে মম প্রতাপ অখণ্ড, জিনিতে যেসে মোরে সমরে, জিনিতে যেসে মোরে সমরে, করে যাদি বনচারি জটাধারি ভণ্ড, করে যাদি বনচারি জটাধারি ভণ্ড, তেরে দেরে মোরে দেরে কুদণ্ড, তেরে দেরে মোরে দেরে কুদণ্ড, রাখো ভারতী সারথি, রাখো ভারতী সারথি, ভণ্ড যোগী রে করি রে দণ্ডে দণ্ড, ভণ্ড যোগী রে করি রে দণ্ডে দণ্ড, দেরে দেরে মোরে দেরে কুদণ্ড, দেরে দেরে
मोरे दे रे दे रे मोरे दे रे दे रे मोरे दे रे कुदंड। रावणের তিরস্কৃত বাণী ও অদ্ভুত দেখে শ্রীরামচন্দ্র ক্রোধান্বিত হয়ে তার ধনুকে টঙ্কার দিয়ে কালি বিলম্ব না করে রাবণের মৃত্যুবাণ যোজনা করলেন। তখন জ্ঞানযুক্ত হরি আরক্ত লোচন করি বিরক্ত হইয়া ধরেন বাণ, রাবণকে করিতে নিধন করেন মৃত্যুবাণ ক্ষেপণ, যাই সে বাণ ভুবন কম্পমান। অক্ষিতে বিধিল স্বর রত হইতে লঙ্কেশ্বর, হারিয়ে চেতন পতন ভূতলে স্থিরাহন ধরাওমনি, রাম জয় ধরি সঘনে হয় গগন মণ্ডলে। জয় শ্রীরামচন্দ্রের, জয় শ্রীরামচন্দ্রের, জয় শ্রীরামচন্দ্রের।
Bye.
মৈশাল মৈশাল কর বন্ধু শুকনা নদীর কূলে মৈশাল মৈশাল কর বন্ধু শুকনা নদীর কূলে মুখখানি শুকায়া গেছে মুখখানি শুকায়া গেছে চোট মাসাঝা মালে বন্ধু প্রাণ কান্ধে মৈশাল বন্ধু প্রাণ কান্ধে মৈশাল বন্ধু মৈশাল আমার বাড়িত যায় বন্ধুরে বসবার দিমু মোরা আমার বাড়িত যায় বন্ধুরে বসবার দি জল পান করিতে দিমু শালি ধানে চিরার বন্ধু প্রাণ কান্ধে মৈশাল বন্ধু প্রাণ কান্ধে মৈশাল বন্ধুরি মৈশাল মৈশাল ধানের চিরা দিমুরে বিন্দু ধানের খোয় শালি ধানের চিরা দিমুরে বিন্দু গোটা গোটা সপরি কলা গামছা পাতা দয়োরে বন্ধু প্রাণ কান্দে মৈশাল বন্ধু প্রাণ কান্দে মৈশাল বন্ধুরি মৈশাল মৈশাল কর বন্ধু শুকনা নদীর
শুকায়া গেছে চোত মাসা জামালে বন্ধু প্রাণ কান্দে মৈশাল বন্ধু রে প্রাণ কান্দে মৈশাল বন্ধু রে মৈশাল মৈশাল
जिया तुम डोरी कमने होगी पा আমরার নাইর যাচ্ছ সাই রঙ্গিলা দিদি গু বৌদু আমরার নাইর যাচ্ছ বৌদু আমরার নাইর যাচ্ছ সাই রঙ্গিলা দিদি গু বৌদু আমরার নাইর যাচ্ছ এতো টাহা খরচ করছিলাম যার দায় এতো এতো টাহা খরচ করছিলাম যার দায় সে কাঁদে গো বইয়া বইয়া কেবল গুনগুনাই রঙিলা দিদি গো বৌদু আমরার নায়র যাচ্ছ সাই বৌদু আমরার নায়র যাচ্ছ সাই রঙিলা দিদি গো বৌদু আমরার নায়র যাচ্ছ রান্তে জানে না বউ ভাত যে পাকায় ভাত রান্তে জানে না বউ ভাত যে পাকায় আফুটা ভাত খায়া গুষ্টির পেট গুডগুজায় রঙিলা দিদি গো বৌদু আমরার নায়র যাচ্ছ সাই বৌদু আমরার নায়র যাচ্ছ সাই রঙিলা দিদি গো বৌদু আমরার নায়র যাচ্ছ সাই আমরার বউয়ের লয় ভাবো না বউ শর্মাই আমরার বউয়ের লয় ভাবো না বউ শর্মাই আলগা মানুষ দেখলে বউয়ে উকি মারা চাই রঙিলা দিদি গো বৌদু আমরার নায়র যাচ্ছ সাই বৌদু আমরার নায়র যাচ্ছ সাই রঙিলা দিদি গো বৌদু আমরার নায়র যাচ্ছ সাই কাম চলবে না কয় মজিদ মিয়াই এ বউ দিয়া কাম চলবে না কয় মজিদ মিয়াই নাক চুল কাটা লাল না করে দেই বিদায় রঙিলা দিদি গো বউ আমরার নায়র যাচ্ছ সাই বউ আমরার নায়র যাচ্ছ সাই রঙিলা দিদি গো বউ আমরার নায়র যাচ্ছ সাই বৌদু আমরার নায়র যাচ্ছ সাই রঙিলা দিদি গো বৌদু আমরার নায়র যাচ্ছ সাই
কথা বলবো কানে, বলবো কানে, বলবো কানে, কানে বলবো কি, বলবো কানে, বলবো কানে, কানে বলবো কি, ওরে আপনার মন, আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি, ওরে আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি, কথা বলবো কানে সাইবার বিশের কথা, এ কথা বলবো কানে সাইবার বিশের কথা, এ কথা বলবো কানে।
পাখি কখন উড়ে যায়। ওরে বদ হাওয়া, ওরে বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে যায়। খাঁচারে আড়াত কুলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, খাঁচারে আড়াত কুলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে। ওরে এখন খাঁচায় কার বা পাখি, কার জন্যে বাজুরে আখি, কার বা খাঁচায় কার বা পাখি, কার জন্যে বাজুরে আখি। পাখি আমার কখনই